ভিউয়ার্স, আমি ইফতেখার চৌধুরী জাকির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভি লাইভ অ্যাকাউন্টেন্সি বিষয়ক অনুষ্ঠান বিয়ন্ড দ্য নাম্বারসে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সামাজিক দূরত্বের পাশাপাশি অন্যান্য সরকারি দিক নির্দেশনা মেনে চলছেন। দর্শক, আমরা প্রতি সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আপনাদের সামনে হাজির হয়ে থাকি অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন এবং বিজনেস রিলেটেড বিভিন্ন কারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা করার জন্য। এই আলোচনার ফাঁকে ফাঁকে আমরা অবশ্য আপনাদের কল নিয়ে থাকি এবং চেষ্টা করে থাকি আপনাদের যথাসাধ্য প্রশ্নগুলো যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই নিচে স্টুডিও নম্বরে ফোন দিয়ে আমাদেরকে জানাবেন। অবশ্য কল করার আগে খেয়াল রাখবেন আপনাদের প্রান্তের ভলিউম যাতে কম থাকে, তাতে আপনাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোনো লিগাল অথবা স্ট্যাটিউটরির দিক নির্দেশনা দেই না, আমরা একটা জেনারেল গাইডেন্স দিয়ে থাকি। আপনাদের যদি ইন ডিটেলস কিছু জেনে থাকার থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্ট্যান্ট অথবা ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। তো দর্শক, যা বলছিলাম আমরা বিভিন্ন কারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা করে থাকি। তো করোনা ভাইরাসের মহামারীর সময় ইউকে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট ঘোষণা করেছে। তো আমরা বিগত প্রোগ্রামগুলোতে চেষ্টা করেছি ওই ফাইন্যান্সিয়াল গ্রান্ট এবং সাপোর্ট নিয়ে আলোচনা করার জন্য। এর মধ্যে ছিল ফার্লো স্কিম, সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম, বিভিন্ন ধরনের লোন স্কিম, এসব নিয়ে আমরা আলোচনা করেছি। তো এরই ধারাবাহিকতায় গত 24 নভেম্বরে গভর্নমেন্ট আরেকটা আপডেট দিল, সেটা আপডেটটা ছিল সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম নিয়ে। তো আমরা আজকের পর্ব সাজিয়েছি ওই সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম আপডেটেড ভার্সন নিয়ে। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু আপডেটেড ইনফরমেশন জানানোর জন্য এবং উদাহরণসহ বোঝানোর জন্য। তো যেটা বলছিলাম, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কল দিয়ে জানাবেন। তো প্রতিদিনের মতো আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ নাসিরউদ্দিন। নাসির ভাই, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ জাকির, আমাদের স্টুডিওতে আসার জন্য। তো যেটা আলোচনা করছিলাম আমাদের দর্শকদের সাথে, যে গত 24 নভেম্বর যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো যে সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম নিয়ে এটা আপডেটেড ভার্সন, ওইখানে গভর্নমেন্ট কিছু নতুন নতুন ক্রাইটেরিয়া ডিক্লেয়ার করলো যেটা গ্রান্ট ওয়ান এবং গ্রান্ট টুতে ছিল না। তো আপনি যদি এইটা নিয়ে আলোচনা শুরু করতেন যে ওই আপডেটেড ভার্সনটা আসলে কি। থ্যাংক ইউ জাকির, আসলে অনেক ইম্পর্ট্যান্ট, যেহেতু আমরা জানি যে ইউকেতে 5 মিলিয়ন সেলফ এমপ্লয়েড পিপল আছে এবং তারা প্রত্যেকেই, আমার কাছে মনে হয় প্রত্যেকেই কোনো না কোনোভাবে গ্রান্ট ওয়ান অ্যান্ড টু অবশ্যই নিয়েছে। অনেকে হয়তো বা কোয়ালিফিকেশান যেটা ছিল, ক্রাইটেরিয়া ছিল, এটা হয়তো মিট আপ না করার কারণে পায় নাই। তো এটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইস্যু, বিকজ যেই আপডেটের যেই, আমি এটাকে টাফার বলি একটু, তো টাফার যে ক্রাইটেরিয়াগুলো গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করা হয়েছে অন 24th of November, এটা এ সর্ট অফ ডাইলেমা ফর দি সেলফ এমপ্লয়েড পিপল হু আর থিঙ্কিং টু অ্যাপ্লাই ফর মেক এ ক্লেম ফর থার্ড ক্লেম। সো বিকজ এখানে আমরা দেখেছি দুটো ওয়ার্ড উচ্চারণ করা হয়েছে, একটা হচ্ছে অ্যানাউন্স করা হয়েছে, একটা হচ্ছে ডিক্লেয়ার করা, আর একটা হচ্ছে কি প্রুভ করা। তো এই দুটো খুব হেভি ওয়ার্ড, সো এখানে অনেক রিকোয়ারমেন্ট আছে, অনেক কিছু প্রুভ করার আছে। তো সেখানে যাওয়ার আগে আমি যদি কুইকলি আমরা যদি ইয়াটা দেখি যাকে, যে এটা থার্ড গ্রান্ডের ক্রাইটেরিয়াটা কী ছিল আগে ইনিশিয়ালি, যেহেতু আমরা একটু ব্যাকে যেতে হবে। তো থার্ড গ্রান্ডের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে আপনি যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস আছেন তাদেরকে যারা ফার্স্ট এবং সেকেন্ড গ্রান্ট যারা পেয়েছেন, যারা রিসিভ করেছেন বেসড অন দেয়ার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন 2016, 2017, 2018, and 2019-এর যে সেলফ অ্যাসেসমেন্ট সাবমিশন করা হয়েছে সেটার নেট অ্যাভারেজ নেট প্রফিটের উপরে আপনারা আপনাদের যে গ্রান্টটা দেওয়া হয়েছে সেটা নাম্বার ওয়ান ইস্যু ছিল। বাট এখানে আরেকটা এডিশনাল পয়েন্ট অ্যাড করা হয়েছে থার্ড গ্রান্টের মধ্যে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভলি ট্রেডিং করতেছে কি না 2019-20 এবং 2021 হুইচ ইজ স্টিল টু ডে, তারা অ্যাক্টিভলি ট্রেডিং করতেছে কিনা, অথবা প্যান্ডেমিকের ভিতরে যে ডিসিপ্লিনটা গভর্নমেন্টে বলতেছিলো যে কি ট্রাই করার, যে কন্টিনিউশনটাকে ট্রাই ইয়াতে কন্টিনিউশনটা রাখার জন্য, সেটা যদি 2021 কন্টিনিউশনটা থাকে সেটা একটা ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কি, যদি টোটাল ইনকামের যে ইন্ডিভিজুয়াল আছে সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, ওনার টোটাল ইনকাম যদি 50% যদি সেলফ এমপ্লয়মেন্ট ট্রেডিং প্রফিট থেকে আসে সেটা একটা ক্রাইটেরিয়া। আর থার্ড ক্রাইটেরিয়া ছিল হচ্ছে আপনার
ট্রেডিং প্রফিট অ্যাটলিস্ট 50,000 লেস দেন 50,000 হইতে হবে ইন অর্ডার টু বি এলিজিবল ফর দ্য থার্ড গ্রান্ট অর ফার্স্ট অর সেকেন্ড গ্রান্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে কি যাদের ট্রেডিং প্রফিট মোর দেন 50,000 তারা কিন্তু এই গ্রান্ট থেকে দে আর নট গোয়িং টু গেট এনিথিং আউট অফ দিস সাপোর্ট ইজ ইন এ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। অ্যান্ড ফোর্থ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যেটা যেটা আপডেটেড অন 24th অফ নভেম্বর যেটা আপডেটেড ভার্সন, সেটা হচ্ছে যারা থার্ড গ্রান্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন অথবা করতে যাচ্ছেন আজকে যেহেতু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্যান্ডেমিকের যে ইম্প্যাক্টটা সেটা নিউ এবং কন্টিনিউয়াসলি আপনার বিজনেসের মধ্যে সিগনিফিকেন্টলি রিডাকশন করতেছে, অ্যাডভার্সলি রিডাকশন করতেছে, এবং সেই বেসিসে আপনাকে অ্যাপ্লিকেশনের আগে মেক শিওর করতে হবে, ভেরি রিয়েলিস্টিকলি জাজমেন্টাল হতে হবে ওয়েদার আপনার বিজনেসের যে ডিসিশনটা আপনি নিচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনার বিজনেসটা সিরিয়াসলি সিগনিফিক্যান্টলি রিডাকশন হয়েছে সেটা আপনাকে প্রুভ করতে হবে, এবং আপনার যেই যে সিচুয়েশনগুলো আপনি ফেস করবেন সেটা এভিডেন্স আপনাকে রাখতে হবে। ধন্যবাদ নাসির ভাই। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে ফার্স্ট এবং সেকেন্ড গ্রাউন্ড এবং থার্ড গ্রাউন্ডের মধ্যে একটি ক্লিয়ার ডিফারেন্সে থার্ড গ্রাউন্ডটা একটু টাফার হবে। আমি টাফার অবশ্যই আপনি যেটা বলছেন টাফার অবশ্যই, কিন্তু এটা যে এডিশনাল কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিল, প্রথম গ্রান্টের সময় ওই ক্রাইটেরিয়াগুলো ছিল না যে আপনার বিজনেস রিডাকশন আপনাকে ডিক্লেয়ার করতে হবে এখন যে আমি আমার রিডিউস ক্যাপাসিটিতে বিজনেস অপারেশন করতেছি, অথবা আপনার আপনার যে ডিমান্ড আপনার ইউ আর আনএবল টু কন্টিনিউ ইউর ওয়ার্ক অর ট্রেড বিকজ অফ দ্য সেকেন্ড লকডাউন। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, তো আলোচনার ফাঁকে বেসিক জিনিসটা যেটা ফার্স্ট এবং সেকেন্ড গ্রান্টে ছিল যে আপনার 16, 17, 18, 19 ট্যাক্স ইয়ার আপনার যদি সাবমিশন হয়ে থাকে তো ইউ আর এলিজিবল। বাট এখনকার যে গ্রান্ট এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি 18, 19 করে থাকেন তো ওইটার উপর বেস করে আপনাকে ওইটার 18, 19 এবং 19, 20 ওই দুইটা ইয়ার ট্যাক্স রিটার্ন করতে হবে তখনই আপনি পাবেন। হ্যাঁ অবশ্যই, আগের ইয়েতে 19, 20 ইনক্লুডেড ছিল না, ছিল না 19, 20 ইনক্লুডেড ছিল না, বাট এখন বলা হচ্ছে 19, 20 অবশ্যই আপনাকে যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদেরকে অবশ্যই ইয়া করতে হবে, আপনাকে অ্যাক্টিভলি আপনি বিজনেসে ছিলেন এবং প্লাস এটা সাবমিশন হয়েছে, প্লাস 2021 আমরা কিন্তু টুডে ইজ নভেম্বর 2020 তার মানে হচ্ছে আমরা ট্যাক্স ইয়ার হচ্ছে 2021, তো এইখানে এই পজিশনে এসেও আপনি অ্যাক্টিভলি বিজনেসে আসেন, ট্রেড করতেছেন এবং ট্রাই করতেছেন আউট অফ দিস সার্কামস্ট্যান্সেস। ওকে, দেখ এখানে আমি আরেকটা জিনিস যে কুইকলি অ্যাড করি সেটা হচ্ছে আপনাদের একটু কম্পারিজনের সুবিধা হবে সেটা হচ্ছে, এবং আমাদের যারা দর্শক আছে তাদের বুঝতে সুবিধা হবে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রাউন্ডের ক্রাইটেরিয়া যদি একটু কম্পারিজনে যাই, ফার্স্ট যে গ্রান্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রাউন্ড যেটা ছিল তার মধ্যে তোমার ক্রাইটেরিয়াটা ছিল জাস্ট একটা ওয়ার্ডিং আমাদের কাছে ক্লিয়ার ছিল, সেটা হচ্ছে কি আপনার বিজনেস যদি অ্যাডভার্সলি এফেক্ট হয়, শুধু যদি খারাপভাবে যদি আপনার বিজনেসে যদি ইম্প্যাক্ট আসে তাহলে আপনি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ওয়ার এস থার্ড গ্রাউন্ড আমি অলরেডি মেনশন করছি। তো এখানে অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করার মিনিংটা হচ্ছে আপনি যদি কোনো কারণে আইসোলেটেড থাকা লাগে, আপনি যদি শিল্ডিংয়ে থাকেন, আপনার যদি সিক থাকেন করোনা ভাইরাসের কারণে সিক যদি অসুস্থ হয়ে থাকেন, আর আপনি যদি কোনো কেয়ারিং রেসপন্সিবিলিটি আপনার বাচ্চার স্কুল আছে অথবা আপনার যদি বয়স্ক মানুষ আপনার ঘরে থাকে কেয়ারিং রেসপন্সিবিলিটি কেন আপনি যেতে পারেন নাই, অথবা আপনার বিজনেসে যেটা আপনার সেলফ এমপ্লয়মেন্ট বিজনেসে যে আপনার স্কেল ডাউন করা লাগে যদি কমানো লাগে অথবা বিজনেস বন্ধ করা লাগে সেক্ষেত্রে আপনি হয়তো এটা হইতে পারে, সর্ট অফ লাইক আপনি আপনার যে ইয়ে আছে সাপ্লাই চেইন আছে আপনার যাদের কাছ থেকে মাল কিনে ওরা মাল দিতে পারে নাই সেই জন্য আপনার বিজনেস বন্ধ করে ফেলছেন দেখা গেছে, অথবা আপনার যে স্টাফ আপনার বিজনেসে আসার কথা ছিল সে করোনা ভাইরাসের এফেক্টের কারণে আসতে পারে নাই, তো দিস আর দেই, অথবা আরেকটা হচ্ছে কন্ট্রাকচুয়াল অনেক সেলফ এমপ্লয়েড আছে তারা কন্ট্রাক্টে কাজ করে, আপনি কন্ট্রাক্টগুলো দেখা গেছে যে আপনার যেখানে পাওয়ার কথা থাউজেন্ডস অফ কন্ট্রাক্ট সেখানে আপনি একটা দুইটা পাঁচটা বিকজ ইট আনএবল টু ট্রেড, একটা হচ্ছে যে রিডিউস ডিমান্ড আর একটা হচ্ছে যে আপনি বিজনেস করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন সিচুয়েশন পারিপার্শ্বিক কারণে আপনি বিজনেস করতে পারছে না, আপনার শর্ট অফ এমপ্লয়ি হতে পারে, শর্ট অফ সাপ্লাই চেইন হতে পারে, আপনি বেসিক্যালি তো এই জিনিসটা গভর্নমেন্ট ক্লিয়ার করছে। দিস আর দ্য ডিফারেন্সেস বিটুইন দি 1 এন্ড 2 এন্ড 3 তো 1 এন্ড 2 এর মধ্যে যেটা আমরা যেটা আলোচনা করলাম যে ইয়ার আপনার 18, 19 এবং 19, 20 ট্যাক্স ইয়ার আপনাকে সাবমিশন করতে হবে, 17 এর মাধ্যমে গভর্নমেন্ট যেটা বুঝতে চাচ্ছে এবং ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছে যেটা হচ্ছে যে এবং দেখতে চাচ্ছে যেটা হচ্ছে যে না আপনি এখনও ইউর অন ট্রেড তো এই যে গ্রান্টগুলো অবশ্যই এটা আজকে স্টার্ট হলো, এটা কবে পর্যন্ত থাকবে?
সেটা স্টার্ট হয়েছে আজকে থেকে, বাট এটার ডেডলাইন হচ্ছে 29th of January 2021. এটা ভিতরে আপনাকে অবশ্যই ক্লেম করতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন মেক করতে হবে। বিফোর দ্যাট আমার কাছে, আমরা আর একটু ডিপে গিয়ে আমাদের যারা দর্শক আছে তাদের কাছে আমরা থার্ড যে গ্রান্টের যে আমরা টাফার ক্রাইটেরিয়ার কথা বলছি এটা নিয়ে আমরা একটু ডিটেলস মনে হয় একটু কথা বলা দরকার। হ্যাঁ, টাফার ক্রাইটেরিয়া তো আপনি যেটা বলছেন যেটা যে ইউনিট টু ডিক্লেয়ার, ইউনিট টু ডিক্লেয়ার দ্যাট ইউর ট্রেডিং ইজ সিগনিফিকেন্টলি রিডিউসড, এইটা এটা এটা যদি আপনি একটু ইলাবোরেট করেন না। এখন আমরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে বললাম, তো আপনি এটা নিয়ে যদি একটু ইলাবোরেট করেন। এখানে আমরা যদি এখানে একটা ওয়ার্ড, এখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আমরা অবশ্যই বলে ফেলছি, তার মধ্যে ওয়ান অফ দি এডিশনাল এবং ভেরি টাফার সেটা হচ্ছে কি, আপনি যদি থার্ড গ্রান্টে অ্যাপ্লিকেশন করেন আজকে অথবা করতে যাচ্ছেন, তাহলে আপনাকে ইউ উইল হ্যাভ টু মেক শিওর যে আপনি, আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে অনেক বেশি জাজমেন্টাল হতে হবে, আপনাকে রিয়েলিস্টিকলি জাজমেন্টাল হতে হবে যে আপনার বিজনেসটা নভেম্বরের 1 তারিখ থেকে, যেহেতু গভর্নমেন্টে বারবার বলতেছে নভেম্বরের 1 তারিখ থেকে 31st অথবা 29th of January 2021 পর্যন্ত, তো আপনাকে অসম্ভব জাজমেন্টাল হতে হবে যে ওয়েদার ইউর বিজনেস ইজ গোয়িং টু হ্যাভ এ সিরিয়াস রিডাকশন, সিগনিফিকেন্ট রিডাকশনস বিটুইন দিস পিরিয়ড। তো তার মধ্যে আসলে ব্যাপারটা আমরা যদি একটু যদি চাকরি এভাবে যদি একদম ওয়ান টু ওয়ান যদি একটু রিয়েলিস্টিক সিনারিওতে যায়, সেটা হচ্ছে কি, এখানে বসে আমরা 30 তারিখ, আজকে নভেম্বরের 30 তারিখে বসে, ইজ ইট পসিবল টু মেক এ ক্লিয়ার ডিসিশন ওয়েদার আমরা, আমার বিজনেস যেটা আছে, আমার যে সেলফ এমপ্লয়েড বিজনেস আছে, এটাকে রিডাকশন হচ্ছে কি হচ্ছে না। তো এটা আমার কাছে মনে হয় কোয়াইট ডিফিকাল্ট অ্যাট দিস স্টেজ, বাট এটাকে যদি আমরা আস্তে আস্তে স্লোলি আমরা যদি আরেকটু অবজারভেশন করি, আমরা যদি আরেকটু যদি উই লুক ইন টু ইট মোর ক্লোজলি, অথবা আমরা আরেকটু ওয়াইট করি, আজকে না আমি আজকে অ্যাপ্লিকেশন করার কথা, আমার টাকা পেলে আমি একটু সার্ভাইভ করতে পারবো, ওইটা না করে আমি যদি একটু ওয়াইট করি আনটিল ক্রিসমাস, বিফোর ক্রিসমাস, দেন আমরা বুঝতে পারবো যে কি 1st of November থেকে বিফোর ক্রিসমাস অর বাই ক্রিসমাস আমাদের বিজনেসটা কীভাবে ইম্প্যাক্ট হইতেছে। এটা এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমি ক্লিয়ার, আমি আসার আগে যে HMRC-র ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করছিলাম, ওইখানে ক্লিয়ারলি একটা জিনিস লেখা আছে যে বিফোর ইউ মেক এ ক্লেম ইউ মাস্ট ডিসাইড if the impact on your business will cause a significant reduction in your trading profit. Absolutely. So apne ekhon aske je 30th of November chalu mane apni can open can make your claim ter mane na je apnake aske korte hobe shei jonno bola hocche 29th of January bola hocche je you before you make your claim you must decide if the if your business Absolutely. is going to be affected. So that means apni je aske korte hobe erokom kichu na, corona virus er karone eta most likely apnar business affected hobe, kintu ওই এফেক্ট কী পরিমাণ এফেক্টেড হচ্ছে এইটা অ্যাসেস করার জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। আপনি যেটা বললেন যে হ্যাঁ আপনি ক্রিসমাস পর্যন্ত, যেমন আপনি যদি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হচ্ছে যে হ্যাঁ মোস্ট বিজনেস ক্রিসমাস, আমাদের তো ইউকেতে যেটা হচ্ছে যে মোস্ট বিজনেস রাউন্ড মুভ রিভলভস অ্যারাউন্ড ক্রিসমাস, স্পেশালি আমাদের যারা মিনি ক্যাব ভাইয়েরা ড্রাইভার্স আছেন ওনাদের তো বিজনেস আমি যতটুকু জানি যে ক্রিসমাসের সময় ওনাদের একটা, বাংলাদেশে যেরকম আমরা দেখলাম ঈদের মৌসুমে একটা ভালো বিজনেস হতো, এখানে অ্যারাউন্ড ক্রিসমাস একটা ভালো বিজনেস হয়, ওরকম একটা ইয়া থাকে, হট ব্যাপার থাকে। হ্যাঁ আপনারা, আমার আমি অনেক অনেককে চিনি, ওনারা বেসিক্যালি ওয়েট করেন ক্রিসমাসের জন্য অথবা ক্রিসমাস অ্যারাউন্ড ক্রিসমাস টাইমের জন্য, যেমন নভেম্বর থেকে শুরু হয় যেটা কন্টিনিউ করে আপ টু ডিসেম্বর অথবা জানুয়ারি পর্যন্ত, তো ওনাদের জন্য আপনার আপনার কী ধরনের অ্যাডভাইস থাকবে ক্লেম করার ক্ষেত্রে? আমি 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 ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আপনারা একটু আজকেই তাড়াহুড়া না করে, যেহেতু এখানে ইভিডেন্সের কথা বলতেছে, এখানে রেকর্ড কিপিংয়ের কথা বলা হচ্ছে, এখানে প্রুফের কথা বলা হচ্ছে, দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস, এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আপনারা আরেকটু অবজারভেশন করেন আপনাদের বিজনেসটা অ্যাটলিস্ট বিফোর বাই ক্রিসমাস পর্যন্ত, দেন আপনারা ডিসাইড করবেন যে কি আমরা যে ক্রাইটেরিয়াগুলোর কথা আজকে বলে যাব, আমরা যা শুরু করেছি আমরা এটা ইজ কন্টিনিউ, এবং নেক্সট সেগমেন্টে গিয়ে আমরা এটা নিয়ে আরও কথা বলবো, আর ইন ডিটেলসে যাবো, এবং কিছু আমরা রিয়েল লাইফ সিনারিও আমরা কেস স্টাডি পর্যন্ত আমরা শেয়ার করার চেষ্টা করবো যাকে, তাই না? তো যেটা যেটা অ্যাডভাইস যেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনাদেরকে আপনাকে স্কিম এটা গ্রান্ট 29th January 2021 পর্যন্ত অ্যাভেলেবল, তো আপনাকে ইন বিটুইন আপনি আপনার সময় আছে, আপনাকে অ্যাসেস করতে হবে, গভর্নমেন্ট চাচ্ছে যে আপনাকে হেল্প করার জন্য, কিন্তু এর মানে না যে আপনার এখনই ক্লেম করতে হবে, এবং আপনি যদি এখনই ক্লেম করেন তো সেই ক্ষেত্রে আপনার কী ধরনের অ্যাডোকেট ডকুমেন্টেশন থাকবে কি না সেটার ব্যাপারে আমি কত আমি সন্দিহান আছি।
হ্যাঁ, ইভেন এখানে যদি জাকির একটু অ্যাড করি, সেটা হচ্ছে এখন যদি আজকে যদি কেউ ক্লেম করে, এখন দেখা গেল যে কি জানুয়ারি ফার্স্ট উইকে দেখা গেল যে কি যদি ভ্যাকসিনেশনের কারণে অথবা গভর্নমেন্টের আরও বেশি প্রসপেক্টিভ স্ট্রাকচারের কারণে দেখা গেলো মানুষ সবাই বিজনেসের মধ্যে গেট ইন করে ফেলছে, প্রপারলি বিজনেস আপ অ্যান্ড রানিং হচ্ছে, নর্মাল হয়ে গেছে, তখন আলটিমেটলি যে ক্লেমটা তুমি করে ফেলছো তাহলে ইট ওয়াজ রং ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড। এক্স্যাক্টলি, সো এটা আরও ইন্টারেস্টিং জিনিস, এখন আজকে দেখলাম যেটা গভর্নমেন্ট প্ল্যান করছে যেটা 24 আওয়ার্স রানিং বিজনেস। এক্স্যাক্টলি, প্রাইমার্কে আপনি একটু আগে বলেন যে প্রাইমার্ক অলরেডি ডিক্লেয়ার করলো যে নেক্সট ওয়েডনেসডে থেকে 24 আওয়ার্স রান করবে, তো আপনার যে লকডাউন মাত্র উঠলো কিন্তু যেহেতু আমাদের শপিং মলগুলো খোলা থাকবে 24 আওয়ার্স অলমোস্ট, যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, সব সব বিজনেসই এটার একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। দ্যাট মিনস সব যত ওপেন হবে বিজনেস তত বাড়বে। আপনি এটা হোয়াট এভার ট্রেড ইউ আর ইন, আপনি মিনি কেবিং বলেন, আপনি অন্য যে কোনো ট্রেডিংয়ে থাকেন, ট্রেডিংয়ে থাকেন, আপনার অবশ্যই বিজনেস একটা বাড়ার একটা ভালো স্কোপ আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আজকেই ডিক্লেয়ার করে থাকেন, এটা মে বি মিসলিডিং। আই থিঙ্ক সো অ্যাজ ওয়েল। হ্যাঁ, এখানে আমি একটু জিনিস অ্যাড করি যাকে, সেটা হচ্ছে যে ইভেন HMRC হিমস ইটসেলফ বলছে যে আপনি যখন অ্যাসেস করবেন, ডিসিশনটা নেবেন, ডিসিশন যেহেতু এটা একটা হচ্ছে ওয়াইডার বিজনেস কমিউনিটির ব্যাপার, এটা বিজনেস টু বিজনেস ভেরি করবে, নেচার টু নেচার ভেরি করবে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করবে, তাহলে ডিসিশনটা মেক করার সময় আমাদের অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট বলি, আমরা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বলি, বিজনেস ওনার বলি, আমরা একটু কিছু এক্সপেকটেশন থাকে যে HMRC আমাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিবে, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। বাট এখানে HMRC ইটসেলফ বলতেছে যে কি এই ডিসিশনটা ওনাদেরকে, যারা বিজনেস, ক্লিয়ারলি আমার সামনে আছে HMRC ক্যান নট মেক দিস ডিসিশন, সরি HMRC ক্যান নট মেক দিস ডিসিশন ফর ইউ বিকজ ইউর ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওয়াইডার বিজনেস সার্কামস্টেন্সেস আর ডিফারেন্ট। দিস ইজ ওয়াট ক্লিয়ারলি HMRC বলে দিচ্ছে যে এটা আপনাকে আপনার ডিসিশন মেক করতে হবে, HMRC আসবে না, কিন্তু HMRC আবার এটাও এক্সপেক্ট করছে আপনার সাপোর্টিং ডকুমেন্টেশন আপনাকে রাখতে হবে আপনি যদি ক্লেম করে থাকেন। আচ্ছা ভাই, একটা কল আসছে, কলটা নিয়ে নিন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Can I just ask you, brother, the rental property, commercial property, yeah, are we going to get any help from the government? For the rental property? Yeah. Apnar ki dhoroner rental property ta? It's a restaurant property because the tenants had left, they haven't paid any rent. Mm-hmm. And because we can't chase them, they're going to bankrupt or something. So, is there any help from the government we can get any? Okay. ধন্যবাদ, ধন্যবাদ দর্শক আপনার কোয়েশ্চেন করার জন্য। তো নাসির ভাই, আপনি যেটা শুনলেন, আমাদের দর্শকেরা, সম্মানিত দর্শকেরা বললেন যে ওনার রেস্টুরেন্ট, ওনার রেন্টাল বিজনেস, যেটা রেস্টুরেন্টের অভাবে যে ফ্ল্যাট আছে অথবা হাউস আছে, স্টাফ আমি এজিউম করতেছি, উনি বলছেন যেটা রেস্টুরেন্ট যেটা ছিল ভাড়া, রেন্টাল ইনকাম ছিল রেস্টুরেন্ট থেকে, যে রেন্টাল ইনকাম আসতো না কারণ রেস্টুরেন্ট বিজনেস বন্ধ হয়ে গেছে এবং ওনারা ট্রেস করতে পারছেন না। এটা দিস ইজ সামথিং ভেরি ক্রিটিক্যাল, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল আমার কাছে মনে হয় টার্ম, যেহেতু এটা বিজনেসে যারা ছিল তারা প্যান্ডামিকের কারণে যতদিন পর্যন্ত বিজনেসে ছিল ততদিন পর্যন্ত অবশ্যই র্যান্ট প্যাক করে গেছে, তো প্যান্ডামিকে আসার সাথে সাথে বিজনেস ওনার যেটা করছে, যেহেতু সে বিজনেস রেটসে ছিল লোকাল বিজনেস কাউন্সিলের সাথে, সে কী করছে, ওই যেটা গ্রান্ট ছিল গ্রান্ট ক্লেম করে ফেলছে, ডেফিনেটলি আম শিওর, প্রিটি শিওর। তো এটা ক্লেম করার সাথে সাথে যখন দেখছে যে বিজনেসটা রান করো অথবা প্যান্ডামিকের গভর্নমেন্টের রেস্ট্রিকশন, লকডাউন এবং এই যে কাস্টমারের যে বিহেভিয়ারের কারণে, মানে লোয়ার বিহেভিয়ারের কারণে কাস্টমার চলে গেছে, তখন ওরা বিজনেস অফ করে ফেলছে। তো অফ করা হয়তো বা অটোমেটিকলি ওরা ল্যান্ডলর্ডকে না জানাইয়া চলে গেছে, অথবা জানাইও চলে যেতে পারে বিকজ তাদের কাছে তো কোনো অপশন নাই বিজনেস শাট ডাউন করে ফেলা ছাড়া। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কি যে ল্যান্ডলর্ড আছে, ল্যান্ডলর্ড, হ্যাঁ উনি যদি যে ভাই যেহেতু ফোন দিয়েছে, ভাই ডেফিনেটলি ল্যান্ডলর্ড, তো ভাইয়ের কাছে যেটা অপশন আছে সেটা হচ্ছে আপনি এটা 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 আপনাকে, আমার কাছে মনে হয় না আপনি কোনো ফ্যাসিলিটিস পাওয়ার এখানে সুযোগ আছে বিকজ ইউ আর দ্য ল্যান্ডলর্ড, ইউ আপনি ম্যানেজ করতে পারেন না যে তারা যাওয়ার আগে আপনি যদি তাদের সাথে একটা সিট ডাউন করেন, না ঠিক আছে বিজনেস হচ্ছে না, যেহেতু বিজনেস না হলে কী হবে, গভর্নমেন্টে কিন্তু তাদেরকে র্যান্ট অনুযায়ী তাদেরকে কিন্তু গ্রান্ট দিয়ে যাচ্ছিল এবং তারা বিভিন্ন লোন দিয়ে যাচ্ছিল 100% ব্যাকড লোন, এগুলো কিন্তু অল দিস গ্রান্ট অ্যান্ড লোনস ইন অর্ডার টু সাপোর্ট র্যান্ট, তাদের মেইনলি হচ্ছে র্যান্ট, কারণ ওয়াইজেসের জন্য ফালু দেওয়া হচ্ছিলো আর র্যান্টের জন্য দেওয়া হচ্ছিলো যে কি গ্রান্ট এবং হচ্ছে কি আর অন্যান্য অপারেশনাল যে এক্সপেন্সেসগুলো আছে সেই জন্য দেওয়া হচ্ছিলো যে 100% বাউন্স ব্যাক লোন বলি গভর্নমেন্টের যে ব্যাকড লোনগুলো ছিল। তো এরা যখন স্কেপ করে গেছে, চলে গেছে, তাহলে আলটিমেটলি আপনি লুজার হয়ে যাচ্ছেন, আপনি যে ল্যান্ডলর্ড আছেন আপনি লুজার হয়ে যাচ্ছেন। আর এরপরে সে দেখা যাবে যে ল্যান্ডলর্ড আছে, যে কাস্টমার ছিল সে দেখা গেছে যে হয়তো বা কোম্পানি ওইখান থেকে বের হয়ে সে একটা লিকুইডেশনে চলে যাচ্ছে, কারণ তার
অথবা সে বিজনেস বন্ধ করে দিচ্ছে, ব্যাংক্রাপসিতে চলে যাচ্ছে, তা আলটিমেটলি আমাদের যে ল্যান্ডলর্ড ভাই আছেন, আমাদের যে কলার ফোন দিয়েছেন, উনি অবশ্য লুজার হবে। বাট আই ডোন্ট নো, উনিকে এখন উনাকে তো চেঞ্জ করতে হবে, যে ওয়ারেন্টি টেনেন্ট ছিল, যদি না পারে উনি লিগ্যাল আইন, উনি 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 পদ্ধতিগুলো এক্সপ্লোর করতে হবে উনাকে, উনি উনি আইনি যেটা লিগ্যাল যেটা ল সুইট আছে, ল সুইটে উনি অবশ্যই যেতে পারে, বাট এটা ওনার ওনার চয়েস, উনি ল সুইটে যেতে। ধন্যবাদ দর্শক। আগে কোশ্চেন কলার আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম কি দা ভাই? সোহাগ। সোহাগ ভাই, আচ্ছা, আপনার গলাটা খুব পরিচিত লাগছে, তাহলে এই গেলাম। সোহাগ ভাই, আচ্ছা, খুব আছে মানে আমরা তো নতুনই আছি, আমি যে 18-19 ডিক্লেয়ার করছি, ইগুর কি আমার গ্রান্টার ওই সব করে তারা ফিচারি বানিয়েছে। তো জয় আর নাসির ভাই, নাসির ভাই আমরা অলরেডি এগুলো মাছি, তো আবার এখন মাতি আর আপনার। আচ্ছা সোহাগ ভাই, জি থ্যাংক ইউ সোহাগ ভাই, আমাদের ওইটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, আপনি শুনতে থাকেন আমাদের। আমি আমি একটা এর আগে আমি গ্রান্ট পাইছি আর কি, তারা তো 3 বছর ট্রাই ইনক্লুডিং করিয়া দিছে তারা, তো আর 2 বছরটা কিটা আমার কিটা যে খালি 18-19 টাইটা করিয়া দিবেন তারা। না এখানে জাকির, আমি এটা একটু ইয়া করি, বাইকে সোহাগ ভাইকে হেল্প করি। সোহাগ ভাই লাইনে থাকেন, সোহাগ ভাই শুনতে থাকেন। সোহাগ ভাই, এটার ইয়াটা যেটা ছিল, যে আপনার ক্যালকুলেশনের যে ক্রাইটেরিয়া, আপনার যে গ্রান্টটা পেয়েছেন, গ্রান্টের যে স্ট্রাকচারটা ছিল পেমেন্ট করার, আপনাদের গ্রান্ট দেওয়ার, সেটা হচ্ছে আপনার 16-17, 17-18 এবং 18-19 আপনার যে ট্রেডিং প্রফিটটা ছিল, যেটা ডিক্লারেশন করা হয়েছে, সেটাকে মান্থলি বেসিসে যদি 3 বছর হয় 36 মান্থ, এটাকে ডিভাইডেড বাই 36, আপনার 3 বছরে যদি £10,000 যদি আপনার প্রফিট থাকে, ফর এক্সাম্পল just making it simple, then তাহলে এটাকে ডিভাইডেড বাই 36 করা হয়েছে, ওই বেসিসে আপনাকে 80% 70% আপনাকে দেওয়া হয়েছে ফার্স্ট 2 গ্রান্ট, এবং এখন যে গ্রান্টটা থার্ড গ্রান্ট যেটা, সেটা এক্স্যাক্টলি সেম বেসিসে দেওয়া হবে আপনার 18-19 যেহেতু আপনি সাবমিশন করছেন, তাহলে অফকোর্স ইউ আর এলিজিবল, বাট এই ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশনটা আসবে, এখানে আলাদা কোনো ক্যালকুলেশন নাই, বাট কিছু স্ট্রিক্টার, কিছু টাফার ক্রাইটেরিয়া আছে, কিছু যেটা আপনি শুনতে থাকবেন, আমরা কীভাবে যাচ্ছি এটা নিয়ে আমরা কথা বলতেছি, যেহেতু গভর্নমেন্টে আপনার November 24 গভর্নমেন্টে চাচ্ছে যে আপনার যাদেরকেই টাকা দেওয়া হবে, যাদেরকে সাপোর্ট দেওয়া হবে, তারা যাতে এটা নিয়ে অ্যাবিউজ করার সুযোগ না থাকে, এবং তারা যাতে প্রপারলি ডিক্লারেশনটা দেয়, প্রপারলি তারা জিনিসটার যে কোনো সিচুয়েশনে, আপনি যদি আপনার বিজনেস আপনার আইসোলেশন করা লাগে, আপনাকে যদি করোনা ভাইরাসের পজিটিভ হয়ে থাকেন, আপনাকে যদি ঘরে থাকা লাগে, অথবা আপনার বিজনেস যদি কমে যায়, আপনার যদি কাস্টমার কমে যায়, আপনার যদি কন্ট্রাকচুয়াল যে ব্যাপারগুলো আছে এগুলো যদি কমে যায়, ক্যান্সেল হয়ে যায়, হ্যাঁ, আপনার যদি কোনো প্যারেন্টাল রেসপন্সিবিলিটির কারণে আপনি কাজে যাইতে না পারেন, আপনি অসুস্থ থাকেন, দিস ইনফরমেশন ইফ ইউ পুট টুগেদার, আপনার যেটা হবে আপনাকে এভিডেন্স ক্রিয়েট করতে হবে। ইভেন আপনি যদি লকডাউনে থাকেন, আপনি যদি রেস্ট্রিকশনেও থাকেন, এই যে আমরা 5th November থেকে 2nd December পর্যন্ত লকডাউনে থাকেন, এই লকডাউনের এভিডেন্সও আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি যদি গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনি পোস্ট করে দেন, আপনি যেখান থেকে বিজনেস রান করেন, সেলফ এমপ্লয়েড বলেন, ছোটোখাটো বিজনেস বলেন, আপনি ওখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনি যে এলাকায় আছেন, সেই এলাকায় আপনি এটা কোন টায়ারে আছে, এটা কি 2 আছে নাকি 3 আছে নাকি ন্যাশনাল লকডাউনে আছে, আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে যেই এই আপনার এই আপনার 3 নম্বর যেটা গ্রান্ট, আমরা 3rd গ্রান্টের কথা বলতেছি, সেটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট ইউ আর এলিজিবল, ইউ ক্যান অ্যাপ্লাই। ধন্যবাদ আসিফ ভাই। আরেকটা কলার শিক কলটা নিয়ে নেই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ভাই, আমি জানতাম স্যার, সেকেন্ড একটা গ্রান্ট আইছে একটা, আমরা এলিজিবল নেই, আমরা 15,000 নিচে আছে আমরা র্যান্ট, অনুমানিক 5,000 লস হইছে বিজনেস, তো একটা লাগে আমরা গভর্নমেন্টের কিছু ফাইন নেই। ওকে, ধন্যবাদ দর্শক আপনার কল করার জন্য। আমাদেরকে এখন একটা ছোট্ট একটা ব্রেকে যেতে হচ্ছে, আশা ব্রেক থেকে আসার পরে আমরা আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক।
ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। তো নাসির ভাই, বিরতির আগে যেটা আলোচনা করছিলাম, আমাদের এক সম্মানিত দর্শক কল করেছিলেন, যেটা উনি জানতে চাইলেন যে এটা যাচ্ছে, যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ওনার বিজনেস রেট অ্যারাউন্ড 6,000, তো সেই ক্ষেত্রে উনি কী ধরনের গ্রান্ট পাবেন এখন। আরেকটা ছিল ওনার বিজনেস লোন সম্পর্কে, উনি কী ধরনের ফেসিলিটিস পাবেন বিজনেস লোন নিয়ে। আর তিন নম্বর কোয়েশ্চেন ছিল, ওনার 18-19 ট্যাক্স ইয়ারে ওনার অ্যারাউন্ড 4K লস ছিল, সেই ক্ষেত্রে উনি কী ধরনের বেনিফিট পাবেন অথবা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন কিনা না। থ্যাংক ইউ দর্শক। আমরা শুরু করি ওনার যেটা বিজনেস রেটস রিলিফ যেটা গ্রান্ট, এটা নিয়ে যদি আমরা বলি, আমি অবশ্যই শুনছি যে ওনার রেটেবল ভ্যালিউ, কারণ বিজনেস গ্রান্টের যে স্ট্রাকচারটা, যে ওয়ে দ্য ওয়ে ইট ইয়া ক্যালকুলেশন হয়, সেটা হচ্ছে কি রেটেবল ভ্যালিউ নিয়ে প্রপার্টি। আমি যাওয়ার আগে আমি আপনি অবশ্যই উত্তর দেবেন, আমি একটা কল দিয়ে নিই, কলটা নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি বলেন ভাই, আমি একটা প্রশ্ন করতেছিলাম। জি জি প্লিজ। আমার প্রশ্ন হয়েছে, মানে যে গ্রান্ট যেটা সেলফ এমপ্লয়েড, সরি আবার কি বলেন? সেলফ এমপ্লয়েড। আজ সেলফ এমপ্লয়েড নিয়ে খুব কা। মানে আমি যেটা চাইছিলাম যে আমি তো ফার্স্ট সেকেন্ড অফ আইসি, তো থার্ড টাইম অ্যাপ্লাই করবো, বাট মানে ওই জায়গাটা মানে ওই যে তারা এইটা কি একটা কিতাব যখন দিব ওই কিতাব কেউ বললি রিটার্ন করতে হইব নাকি আপনার? হ্যাঁ আচ্ছা, সুন্দর কোশ্চেন দর্শক। আপনারা আলাদা থিং, বিকজ লাস্ট টাইম যেমন যখন আমি তারা একটা অ্যাপ্লাই করছি আপনার, বুঝছেন পয়সা দিচ্ছে, তো আমি সবার আমরা তো থাকি, তো তারা করছে কি তা ওই পয়সাটারে মানে আমার তারা আমার যুবতাকে যে কেছে কাউন্সিলর করে থাকি, যে সবার সবার আমরা দেখছে, তো তারা কইছে যে মানে আমরা তার মানে গ্রান্ট অ্যাপ্লাই করছি নি, তো আমি কইছি ইয়েস, তো তারা আপনি প্রুফ দিবার লাগে, প্রুফ দেওয়ার পরে তারা করছে কি তা মানে 100 pounds করিয়া আমার গরু রেন্টের উপরে টপ আপ ফেলাইছে, রিটার্ন করবার লাগে ওগুলি, মানে এখন আমার গরু রেন্টবার পুরো ফুল ফুল দেওয়ার লাগে লাস্ট মানে 6 months, তো এটা মানে কি লাইন তো বুঝছি বুঝিয়ান না বুঝছেন না। আচ্ছা নাসির ভাই, আপনি কোশ্চেনটা লিখে রাখবেন। ধন্যবাদ দর্শক, আমাদের আমাদের সাথে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তরগুলো উত্তরটা দিয়ে থাকবো। এর আগে আমাদের আরেকটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনগুলো আমরা উত্তরগুলো নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ জাকি ওয়ান্স অ্যাগেন। সো আমরা যেটা বলতেছিলাম যে আপনার স্মল বিজনেস রেটস রিলিফ যেটা গ্রান্ট, সেটা হচ্ছে বেসড অন যে দেওয়া হয় বেসড অন রেটেবল ভ্যালিউ অফ দি প্রপার্টি। তো আমরা এই পর্যন্ত টিল টুডে আনটিল 2nd December 2020 পর্যন্ত আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশান আছে এবং গভর্নমেন্টের যে অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার যেহেতু ভাইয়ের স্পেসিফিক কোয়েশ্চন ছিল, ওনার রেটেবল ভ্যালিউ হচ্ছে 15,000 নিচে, তাহলে আপনি এলিজিবল টু রিসিভ 1,334 pounds per month, সেটা আপনার এলিজিবিলিটি। আর সেকেন্ড কোয়েশ্চন ছিল আপনার বিজনেস লোন। আসলে বিজনেস লোন বলতে আপনি এই সিচুয়েশনে বিজনেস লোন বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আপনার যে করোনা ভাইরাস উপলক্ষ করে গভর্নমেন্টের যে 100% ব্যাকড অথবা 80% ব্যাকড যে স্টেট ব্যাকড যে লোনগুলো অথবা সিবিআইএলএসের কথা আমার মনে হচ্ছে সেটাই আপনি বোঝানোর চেষ্টা করছেন। তো আপনার বাউন্স ব্যাক লোন যেটা, সেটা হচ্ছে আপনি আপ টু 31st January 2021 পর্যন্ত অ্যাপ্লিকেশন ওপেন আছে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ইভেন আপনি যদি অলরেডি নিউ থাকেন, আপনার যদি টপ আপ করা লাগে আপনি অবশ্যই টপ আপ করতে পারবেন, বাট ইউ নিড টু মেক শিওর ওয়েদার ইউ টার্ন ওভার ম্যাক্সিমাম 25% অফ ইউ টার্ন ওভার আপনাকে মেক শিওর করতে হবে টপ আপ করার সময়। আর এক্স্যাক্টলি সিবিআইএলএসও আপনি চাইলে আপনি পারবেন, সেক্ষেত্রে আপনি বাউন্স ব্যাক লোনে আপনি পাচ্ছেন 100% গভর্নমেন্ট ব্যাকড, আর সিবিআইএলএস আপনি পাচ্ছেন 80% গভর্নমেন্ট ব্যাকড আপনার গ্যারান্টেড। তো এরপরে আপনার যে 1819 আপনার যে ট্রেডিং লসের কথা বলছেন, সেটাতে আসলে সরাসরি গভর্নমেন্টের করোনা ভাইরাস উপলক্ষ করে কোনো ফ্যাসিলিটিস সাপোর্ট গভর্নমেন্টের দেওয়া নাই, বাট এটার একটা ন্যাচারাল, এটা একটা অর্গ্যানিক অথবা এটাকে আপনাকে জেনারিক একটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে কি আপনার এই বছরে 1819 যদি আপনার কোনো লস হয়ে থাকে আর এর পরের বছর যদি আপনার প্রফিট হয়ে থাকে, আপনি অলওয়েজ অফসেট করতে পারবেন আপনার প্রফিটের এগেনস্টে আপনার লস, এবং সেই অনুপাতে ফিউচার প্রফিট থেকে আপনার সেই অনুপাতে আপনি আপনার যেই ট্যাক্স আসবে সেটা আপনি অবশ্যই আপনি রিডাকশন পাবেন এগেনস্ট ইউর যেই আপনার ট্রেডিং যে লসটা হয়েছে সেই লসের এগেনস্ট আপনি ইয়া করতে পারবেন, আপনি অফসেট করতে পারবেন। ধন্যবাদ নাসিব। তো যেটা হচ্ছে যে ওনার লসের কারণে উনি যেহেতু লস মেক করলেন 2018-19, উনি কোনো ধরনের গ্রান্ট ফেসিলিটিস পাবেন না, বাট উনি ইন ফিউচার উনি প্রফিট করলে করে থাকলে সেই ক্ষেত্রে ওনার লেস ট্যাক্স দেওয়া লাগবে। হ্যাঁ, ট্যাক্স লাইবিলিটিসটা কমে যাবে। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন, ধন্যবাদ কল করার জন্য। যেটা পরবর্তী কলার আমাদের যে কল করলেন, উনি জানতে চাচ্ছেন যেটা যে এই যে গ্রান্টগুলো, এই যে সেকেন্ড গ্রান্ট অথবা ফার্স্ট দুইটা গ্রান্ট যেটা ছিল, ওগুলো কি রিটার্ন রিপে করা লাগবে কিনা না।
না থ্যাংক ইউ সাথে আরেকটা কোশ্চেন ছিল এটা হাউজিং বেনিফিট হাউজিং উইটে আমি আসছি আচ্ছা বলেন তো ইমপ্যাক্ট ইমপ্যাক্ট এবং উনি ছিল আরেকটা ছিল হাউজিং বেনিফিটের ইমপ্যাক্ট নিয়ে উনি তো আপনি দুইটা যদি আলোচনা করতেন তো এখানে সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিমের যে গ্রান্টটা সেটা আপনাকে রিটার্ন করা লাগবে না এটা রিফান্ড করার সিস্টেম নাই এটা আপনাকে এটা ওয়ান অফ দেওয়া হয়েছে সেটা আপনার যে সার্ভাইভাল আছে আপনার যে আপ এন্ড রানিং আপনার অ্যাজ এন হিউম্যান অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনাকে আপনার যেটা ডিজার্ভ করেন আপনার কোয়ালিটি অফ লাইফ আপনার সার্ভাইভাল সেটার জন্য এটা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা রিটার্ন করার কোনো ইয়ার রাখা নাই অপশন নাই বাট আপনাকে এটার উপরে ট্যাক্স দিতে হবে ইফ ইউ আর সেলফ এমপ্লয়েড অবশ্যই আপনাকে এটার উপরে ট্যাক্স দিতে হবে এটা ট্যাক্সেবল গ্রান্ট আর সেকেন্ড হচ্ছে আপনার হাউজিং বেনিফিটের যে ইম্প্যাক্টটা সেটা আসলে আমরা ক্লিয়ারলি আপনাকে কোনো গাইডেন্স দিতে পারবো না বাট আমি আপনাকে অ্যাজ এ অডিয়েন্স আমি আপনাকে এটাই বলতে পারবো আপনার যখন ইনকাম রাইজ হবে ইনকাম যখন বাড়বে ইন টার্মস অফ আপনার ট্রেডিং প্রফিট ইন টার্মস অফ আপনার গ্রান্ট গভর্নমেন্ট গ্রান্ট ইন টার্মস অফ এনি আদার সোর্সেস অথবা প্রফিট ইনকাম হইতে পারে এনি আদার ওয়ে আপনার যদি ইনকাম যদি হায়ার হয় অ্যাকর্ডিংলি আপনার যে বেনিফিটটা আপনি পাচ্ছেন গভর্নমেন্ট থেকে সেটা আপনার কমতে থাকবে আর আপনাকে যদি বেশি দেওয়া হয়ে থাকে এটা অ্যাডজাস্ট করবে এটাই ধন্যবাদ আসি ভাই আপনার সুন্দর করে বুঝিয়ে বলার জন্য তো এখানে আমি আর আমরা অবশ্যই আরও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবো এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা বলতেছে যে সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম ওইটা কিন্তু অ্যাক্সেস টু পাবলিক ফান্ডসের আওতায় পড়ে না যেমন মনে করেন কি একজন স্পাউস ভিসায় এখন আছেন উনি সেলফ এমপ্লয়েড 17, 16, 17, 18, 19 উনি সেলফ এমপ্লয়েড কিন্তু ওনার পাসপোর্টে অথবা ওনার ভিসার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে নো রিকোর্স টু পাবলিক ফান্ডস সেই ক্ষেত্রে উনি কিন্তু গ্রান্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং উনি গভর্নমেন্ট যেটা ক্লিয়ারলি বলছে যেটা গ্রান্টস আন্ডার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম আর নট কাউন্টেড অ্যাজ অ্যাক্সেস টু পাবলিক ফান্ডস দ্যাট মিন্স আপনার যদি কোনো ধরনের ভিসার মধ্যে লেখা থাকে যে নো রিকোর্স টু পাবলিক ফান্ডস এটা আপনার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না এই গ্রান্ট ক্লেম করার জন্য না এক্স্যাক্টলি হ্যাঁ দেখি ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আসবে ক্লিয়ারিফাই করার জন্য আরও যে জিনিসগুলো আছে যেমন ছোটো ছোটো আসলে অনেক জিনিস আছে এগুলো আমরা অনেক ইনডিটেলস একটা জিনিস আছে যে ম্যাটার্নিটি অ্যালাউন্স আপনি যদি ম্যাটার্নিটি অ্যালাউন্স ক্লেম করেন সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তো ওনারা উনি গ্রান্ট ক্লেম করতে পারবেন অবশ্যই পারবে কারণ হচ্ছে যে আমি তোমাকে ওইদিকে যেহেতু আমরা একটু যাচ্ছি তাহলে একটু কুইকলি কভার দিই সেটা হচ্ছে যে কেউ হু এভার তোমার এই রাইট টু ওয়ার্ক আছে ইউনাইটেড কিংডমে এটা ইট ডাজেন্ট মিন যে তোমাকে ব্রিটিশ সিটিজেন হতে হবে ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্ট থাকতে হবে হু এভার এলিজিবল টু ওয়ার্ক ইন দ্য কান্ট্রি সো তারা এই সমস্ত গ্রান্টগুলো অবশ্যই পাবে এখানে নো ডাউট তারা এটা পাবে না এরকম কোনো কিছু না আচ্ছা যাকে আমরা ইয়া নিয়ে আমরা একটু আলোচনা করা দরকার সেটা হচ্ছে যে আমরা এই গ্রান্ট থ্রি নিয়ে আমরা যেটা বলতেছিলাম যে এই ইভিডেন্স এটা কারণ এটা আমাদের অনেক কোয়েশ্চেন আমাদের কাছে আসতেছে এবং আমরা পার্সোনালি অনেক কোয়েশ্চেন পাচ্ছি তো সেক্ষেত্রে ইভিডেন্সের শব্দটা কীভাবে আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে কীভাবে যে আমরা SEISS-এর জন্য অ্যাপ্লিকেশান করতেছি আমরা আগে প্রথমটা করছি দ্বিতীয়টা করছি তো তৃতীয়টার আমরা প্রথম দ্বিতীয়টার মধ্যে আমরা দেখি না এরকম সিচুয়েশনটা তাই না তো থার্ডের মধ্যে গভর্নমেন্টে বলতেছে আমরা যেভাবে শুরু করছি আজকে সেটা হচ্ছে যে আমাদেরকে ডিসাইড করতে হবে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইভিডেন্স প্রোভাইড করতে হবে তো ইভিডেন্সটা আসলে কীভাবে সম্ভব এটা নিয়ে আমার মনে হয় একটু আমাদের আগ্রহ হচ্ছে তো এখানে আমরা যদি একটু ক্লিয়ারলি একটু যদি বলি যে ইভিডেন্সটা আমরা কীভাবে যেতে পারি তো ইভিডেন্স আপনার যদি সিগনিফিকেন্ট বিজনেস যদি আপনার রিডাকশন হয় আপনার ট্রেডিং প্রফিট অথবা রিডিউস ডিমান্ড কেস এটা আপনি কীভাবে এস্টাবলিশ করবেন হ্যাঁ এখানে আমরা স্টার্টিংটা এভাবে করি যদি আমরা মনে করে একজন সেলফ এমপ্লয়েড আছে তার কাস্টমার আছে অথবা তার ক্লায়েন্ট আছে যে প্রফেশন হিসেবে ক্লায়েন্ট আছে তার যদি ন্যাশনাল লকডাউনের কারণে অথবা রেস্ট্রিকশনের কারণে তার যদি বিজনেস রিডিউসড হয় এবং সেক্ষেত্রে সে যদি মনে করে যে কি এটা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে এবং সেটা এটাকে জাস্টিফিকেশন করতে পারে তার হিম বাই হিমসেলফ এখানে অন্য কেউ বলার দরকার নাই বাই হিমসেলফ এবং সে যদি ইভিডেন্স রাখতে পারে যেমন ফর এক্সাম্পল আমি যদি এভাবে বলি যে আমার আগে ছিল ফর এক্সাম্পল মাসে 20টা ক্লায়েন্ট অথবা 20টা কাস্টমার এখন সেটা 2-3টা 4টাতে চলে আসছে তাহলে এটার ইভিডেন্সটা কী হতে পারে তো এটার ইভিডেন্সটা হচ্ছে কি তুমি যখন আর্নিং ইটসেলফ উইল প্রুভ দ্য ইভিডেন্স কারণ তুমি যখন বছরের শেষে গিয়ে অথবা তুমি যদি কোনো কোয়ার্টারলি অথবা মান্থলি কোনো অ্যাকাউন্টস করবে তখন তুমি বুঝতে পারবা যে দিস ইজ দ্য ইভিডেন্স অফ আর্নিংস এবং কারণ তোমার আগে ছিল হয়তো 20,000 এখন সে জায়গায় 2,000 সেটা নাম্বার ওয়ান গেল আচ্ছা আমরা এভিডেন্স অফ রিডিউস ডিমান্ড নিয়ে আলোচনা করছিলাম একটা কোয়েশ্চেন নিয়ে নিই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম
জি সালাম আলাইকুম আমার কথা একটু শুনতে পাচ্ছেন জি উনি আর কোকা জি আচ্ছা আমি না আমি একটু ইনার রিপ্লাই হুনলাম আপনাদের এইখান থেকে রিপ্লে আপনার সাইডে টিভি ভলিউমটা কমায় রাখো একটু ওকে না আমি আচ্ছা লাইনটা কেটে গেল না সরি লাইন ড্রপ করছে যেটা আমরা রিলিজ ডিমান্ড নিয়ে আলোচনা করছিলাম ওকে আর সেকেন্ড যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে অনেক সেলফ এমপ্লয়েড আছে তাদের যারা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে তারা যদি কোনো কারণে দেখা গেছে যে কি ডিউ টু দি প্যান্ডেমিক ডিউ টু দি রেস্ট্রিকশনস ডিউ টু দি লকডাউন কোনো কারণে যদি তাদের যেই কন্ট্রাক্টগুলা ছিল ওইখান থেকে যেই নর্মাল যেটা আছে সেটা থেকে একদম কমে গেছে অথবা একটা দুইটা আছে অথবা অনেক ক্যান্সেল হয়ে গেছে অথবা এটা রিপ্লেস হয় নাই টোটালি তো সেই ক্ষেত্রে সে ইভিডেন্স কী দেবে সেই ইভিডেন্সটা দেওয়ার অর্থটা হচ্ছে কি তখন সে তার যে কন্ট্রাক্টটা আছে ডেফিনেটলি তার কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট আছে অথবা তারা এটা টার্ন আউট টার্ন আপ করে নাই অথবা এটা রিপ্লেসমেন্ট হয় নাই ডেফিনেটলি দেয়ার সর্ট অফ পেপার ওয়ার্ক দেয়ার সর্ট অফ রেকর্ডস এটা রিডিউস ডিমান্ড হ্যাঁ এটা এভিডেন্স আচ্ছা তো ধন্যবাদ আসির ভাই আর একটা কল আসছে নিয়ে নেই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি জি আমার কথা শুনতে পাচ্ছেন জি জি শুনি আর খুব কাপনে ওকে থ্যাংক ইউ না আমি আমি একটা বিষয় জানতে চাইছিলাম জি খোকা ওকে বেসিক্যালি আমার দুইটা জব একটা জব হলো আমার একটা কাউন্সিলে প্রেসবিস কাউন্সিলে আর একটা আমি পার্ট টাইম জব করি আচ্ছা তো দুইটা আমার ন্যাশনাল ইন্স্যুরেন্স রেজিস্টার আর কাউন্সিলের জবটা থেকে আমি পাই ইয়ারলি স্যালারি 21,550 পাউন্ড সামথিং আচ্ছা আর আমার পার্ট টাইম জবটা কি বছরে আমি পাই আমার প্রশ্নটা হইলো কাউন্সিল আমার ট্যাক্স পে করে প্লাস আমার ন্যাশনাল ইন্স্যুরেন্স আর আমার আদার জব যেটা ওইটা এ আমার ট্যাক্স পে করে না এ হচ্ছে যে এইটা 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 তুমি জিও করবা যেটা যেটা দিয়ে হইলো আমার 5,766 পাউন্ড ইয়ারলি জি 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 তো এখন আমারে আমারে জিওটা দিতে আমারে দিতে 1,155 পাউন্ডের যে আমি লো পে করছি আমি জিনিসটা ক্লিয়ার নাই আর কি ছিল আমি যেটা আমি আমি আসলে ওনার সাথে কলার করার সময় আমি ক্যালকুলেশন করছিলাম যে এই 1155 কোথা থেকে আসলো তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার ফার্স্ট যে রেডবিজ কাউন্সিলে ওনার জব ওনার প্রপারলি ডিক্লেয়ার হচ্ছে বাট উনি যে সেকেন্ড জব যেটা করছেন সামহাও ওইটা হয়তো ডিক্লারেশনে যাচ্ছে না আমি জানি না এখানে কী কোথায় কোন জায়গায় প্রবলেম হচ্ছে বাট উনি যে অ্যামাউন্টটা বললেন 5,766 এবং উনি যে ট্যাক্স আনডিউ আন্ডার পেমেন্ট অফ ট্যাক্স যেটা বললেন 1,155,220 ওইটা এক্স্যাক্টলি 20% করেসপন্ডেন্ট করে তো এটা আপনি এই ক্ষেত্রে আপনার পরামর্শটা কী হবে আমি আমি যেটা দেখছি হ্যাঁ তোমার সাথে আমি 100% একমত এখানে যেটা যে কাউন্সিলের ওনার যে জবটা আছে সেটা ওনার যেটা ট্যাক্স কোড ইউজ করছে 1250L যেটা ওনার নর্মাল ট্যাক্স কোড হওয়ার কথা ছিল তোমার 1920 অ্যাবসলিউটলি ফাইন আর সেকেন্ড যে ওনার জবের কথা 5,700 যেটা 5,700 সামথিং উনি বলছে ওইখানেও ওনারা সেম ট্যাক্স কোড ইউজ করতেছে ওয়্যার ইজ হি উড হ্যাভ বিন ইউজড বিয়ার কোড দুই জায়গায় উনি অ্যাজ এ ফার্স্ট জব হিসেবে কাজ জব হিসেবে ইউজ করছে হ্যাঁ যার কারণে উনি অথবা সেকেন্ড জবের মধ্যে দেখা গেল যে কোনো সরাসরি 20% ট্যাক্স দেওয়ার কথা ছিল ওয়্যার ইজ হি ডিড নট পে এনি ট্যাক্স এট অল তো সেই জন্য ওনার আন্ডার পেমেন্ট অফ ট্যাক্স 1,155,220 এটা কোইন্সিডেন্স আমি ক্যালকুলেশন করলাম দর্শকের সাথে কথা
কথা বলো মাঝখানে আমার কিন্তু এক্স্যাক্টলি সেম ফিগারটি আসছে, একটু রাফ রাউন্ডিং ফিগার পেন্সিল ডিফারেন্স আসছে, বাট অলমোস্ট সেম আর কি, অলমোস্ট সেম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে? তো পরামর্শ হচ্ছে যে ওনারকে যেটা আন্ডার ট্যাক্স পেডের জন্য আপনার HMRC থেকে যে লেটার পাইছেন সেটা অবশ্যই অ্যাবসলিউটলি কারেক্ট, আপনাকে এটা পে করতে হবে, যেহেতু আপনার সেকেন্ড জবে আপনাকে রং ট্যাক্স কোড ইউজ করা হয়েছে, অথবা আপনি আপনার সেকেন্ড জবের মধ্যে আপনার যে ফার্স্ট জব আছে সেটা তাদের কাছে কমিউনিকেশনটা করেন নাই প্রপারলি, যে আমার আগের একটা আমার ফার্স্ট জব আছে, দিস ইজ মাই সেকেন্ড জব। সো মেক শিওর, নর্মালি যেটা হয় যে দিস ডেজ HMRC যেটা করে, আপনার যদি দুইটা জবই সাবমিশন হয় RTA থ্রু দিয়ে, HMRC যেটা করে দিস ডেজ, যেটা আমাদের লাস্ট ফিউ ইয়ার্স থেকে হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং ইজ, যে ভাইয়া সেটা হচ্ছে HMRC আপনার দুইটা জব থেকে আপনার সেম ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার থেকে দুইটা যখন সাবমিশন হয়, HMRC কিন্তু আপনার ট্যাক্স কোডটা অ্যালোকেট করে আপনার 12,500 পাউন্ডের যেটা আপনার 12,500 পাউন্ডের যেটা পার্সোনাল অ্যালাউন্সেস আছে সেটাকে গভর্নমেন্টে আপনার প্রপোর্শনেটলি ডিভাইড করে আপনাকে দুইটা ট্যাক্স কোড ইস্যু করে, একটা হচ্ছে আপনার ফার্স্ট জবের জন্য, একটা সেকেন্ড জবের জন্য, যাতে আপনার বছরের শেষে গিয়ে অথবা PCST-তে গিয়ে অথবা আপনার যে এরকম কোনো আন্ডার পেমেন্টের লেটার আপনার কাছে না আসে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনার যে সেকেন্ড জবটা আছে সেটাতে আপনার রাইট ট্যাক্স কোড ইউজ করা হয়নি, সেই জন্য আপনার এই আন্ডার পেমেন্ট আসছে। ধন্যবাদ নাসির ভাই, এখানে ক্লিয়ারলি একটা মিসকমিউনিকেশন হচ্ছে যেই কারণে উনি আন্ডার পেমেন্ট ট্যাক্স করছে। তো আপনি আমাদের যেটা আমার কাছে যেটা পরামর্শ হবে বা আমি যেটা যদি বলতে চাই, আপনি অবশ্যই আপনার বোথ এমপ্লয়ের সাথে কথা বলবেন এবং আপনার এক্সিট সিচুয়েশনটা ক্লিয়ার করে নেবেন। আরও ফার্দার যদি আপনি জানতে চান যে কীভাবে আপনি ট্যাক্সটা আন্ডার পেমেন্ট করলেন, আপনি অবশ্যই HMRC-তে ফোন করলে ওরা আপনার ওয়ার্ক হিস্ট্রি দিয়ে দিবে, ইনক্লুডিং ট্যাক্স ব্রেকডাউন সহ আপনি কোথায় আন্ডার পেমেন্ট, কীভাবে আন্ডার পেমেন্ট হলো, তো ওই জিনিসটা ওরা আপনাকে একটা চিঠি দিয়ে জানে বুঝিয়ে দেবে। তো আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন। তো নাসির ভাই যেটা বলছিলাম যে সিগনিফিক্যান্টলি রিডিউস হওয়ার কথা আপনার ডিউ টু দ্য প্যান্ডামিক, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাপ্লাইয়ের আপনার যে মাল কিনেন কাস্টমারকে বিক্রি করার জন্য সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এভিডেন্স থাকতেছে মাল কিনতেছেন কিনতেছেন না, সেটা এভিডেন্স আপনি প্রোভাইড করবেন। এরপরে হচ্ছে যদি আপনার বিজনেসের যে আপনাকে যদি বিজনেস বন্ধ করা লাগে কোনো কারণে, শাট ডাউন করে রাখা লাগে সেটা ন্যাশনাল রেস্ট্রিকশনের কারণে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা ন্যাশনাল রেস্ট্রিকশন এটা এভিডেন্স অটোমেটিক্যালি ইনপুট দেওয়া যাবে। এরপরে আপনার NHS থেকে যদি আপনাকে বলা হয় সিমটমসের কারণে যে আপনাকে আইসোলেশনে থাকে ঘরে থাকতে হবে, সেটা NHS ইটসেলফ ওর কমিউনিকেশন থেকে আপনি রেকর্ড কিপ করতে পারবেন, রেকর্ড রাখতে পারবেন। এরপর হচ্ছে কি আপনার স্কুল যদি বাচ্চা কাচ্চা থাকে অথবা এল্ডারলি পিপল যদি আপনার লুক আফটার করা লাগে, স্কুলের লেটার অথবা স্কুল থেকে আপনি একটা এভিডেন্স ক্রিয়েট করতে পারবেন। সো দিস আর দ্য এভিডেন্সেস ইস ক্যান বি জেনারেটেড ইজিলি আমার কাছে মনে হয়। এরপরে কিছু আমরা রিয়েল লাইফ সিনারিওতে যদি আমরা কুইকলি কভার করি, যা কিনা আমার কাছে মনে হয় যে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য আরও সুবিধা হবে আন্ডারস্ট্যান্ড করার জন্য না। তো আপনার রিয়েল লাইফ এখন আনএবল টু ট্রেড কেসেস, এইটা কি? এরপর এটা একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দেন। আমরা যদি হ্যাঁ আনএবল টু ট্রেড হচ্ছে মনে করি ফর এক্সাম্পল যে একজন হেয়ার ড্রেসার, ফর এক্সাম্পল আমরা যেটা বারবার নাপিতের দোকানে আমরা যাই, তাকে যদি ন্যাশনাল লকডাউনের কারণে তার বিজনেসটা বন্ধ রাখা লাগে এবং তার অবশ্যই বন্ধ রাখা মানে হচ্ছে তার অবশ্যই ডিমান্ড আছে কিন্তু উনি বিজনেস অপারেট করতে পারতেছে না, তখন সে ক্লিয়ারলি ইট ইজ কোয়াইট ক্লিয়ার মেসেজ যে তার অবশ্যই বিজনেস রিডাকশন হয়েছে, সিগনিফিক্যান্টলি রিডাকশন হয়েছে, দেন সে ক্লেম করতে পারবে। বাট এখানে এক্স্যাক্টলি যদি আমি সেম হেয়ার ড্রেসার যদি দেখা গেলো যে কি তার কাস্টমারের লেভেল কমে গেছে বিকজ অফ দ্য টায়ারিং সিস্টেম, টায়ার টু টায়ার থ্রি অ্যান্ড দ্য ন্যাশনাল লকডাউনের কারণে, ন্যাশনাল লকডাউন তো সে ওপেনই করতে পারছে না, বা টায়ার টু টায়ার থ্রিতে হয়তো সে ওপেন করতে পারতেছে, যদি সে ওপেন করছে কিন্তু বিজনেস সিগনিফিক্যান্টলি রিডিউস হয়েছে, কিন্তু রিডিউস হওয়ার পরে সে দেখলো যে তার এই শপের ভিতরে তার বারবার শপের মধ্যে একটা পজিটিভ কেস পাওয়া গেছে, করোনা ভাইরাসের কেস পাওয়া গেছে, অ্যান্ড ওই কেসের কারণে সে কী করছে, 3-4 দিন অথবা একটা নির্দিষ্ট পিরিয়ড বন্ধ রাখছে কারণ হচ্ছে একটা ডিপ ক্লিনিং করবে সে ইনসাইড হিজ শপ। তো ওই ডিপ ক্লিনিংয়ের কারণে যদি সে মনে করে যে কি তার বিজনেস সিগনিফিক্যান্টলি রিডিউস হয়েছে এবং সেক্ষেত্রে সে ক্লেম করতে পারবে না, সে হি উইল নট বি এবল টু মেক এ ক্লেম। এক্স্যাক্টলি সেম সিচুয়েশনে আমরা যদি আর একটু ডিফারেন্ট সিচুয়েশন আমরা বলি, একজন উবার ড্রাইভার ফর এক্সাম্পল, যেটা আমাদের কমিউনিটির জন্য ভেরি ইম্পর্টেন্ট, একজন উবার ড্রাইভার যদি সে টায়ারিং সিস্টেমে ইভেন লকডাউনেও সে যদি কাজ করেই যায়, কাজ করতেছে নর্মাল অ্যাজ ইউজুয়াল কাজ করতেছে, কাস্টমার পাচ্ছে কাজ করতেছে, তো কাজ করার জন্য সে যেটা করছে কিছু তাকে মেজার ক্রিয়েট করা লাগছে, যেমন তাকে হ্যান্ড স্যানিটাইজার দরকার হচ্ছে, যেহেতু
কাস্টম প্যাসেঞ্জার উঠবে নামবে, তারপর হচ্ছে সে যদি প্যাসেঞ্জার উঠার সময় দেখা গেল সে একটা মাস্ক দিচ্ছে প্রত্যেককে, হ্যাঁ ওয়ান টাইম মাস্ক দিচ্ছে, তারপর হচ্ছে তাদের দুইজনের প্যাসেঞ্জার মানে দুইটা প্যাসেঞ্জারের মধ্যে যদি একটি স্ক্রিনিং সিস্টেম করে, যেটা অনেকে করতেছে, আমরা নিজেরাই দেখতেছি, আমাদের কমিউনিটি করতেছে, আমাদের অন্যান্য কমিউনিটি করতেছে, স্ক্রিনিং যদি করে তাহলে সেটা এটা হচ্ছে এডিশনাল এক্সপেন্সেস। সো এই এডিশনাল এক্সপেন্সের জন্য উবার ড্রাইভারও যদি মনে করে যে কি তার ইনকামের যে ট্রেডিং প্রফিট আছে সেটা সিগনিফিক্যান্টলি রিডিউস করছে, তাহলে হি ইজ নট এলিজিবল টু মেক এ ক্লেম, কারণ এটা হচ্ছে কি তার বিজনেসকে আপনার রানিং রাখার জন্য। এবার আরেকটু কুইকলি আরেকটা জিনিস, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, খুব ইন্টারেস্টিং, অনেক ছোট ছোট জিনিস আছে যেটা আসলে আমাদের একদিনের প্রোগ্রাম এটা শেষ করা রিয়েলি ডিফিকাল্ট। হ্যাঁ, একজন আমি প্রফেশনালের কথা বলি, ফর এক্সাম্পল একজন প্রফেশনাল ডেন্টিস্ট, ডক্টর অর ইঞ্জিনিয়ার অর অ্যাকাউন্টেন্ট, সে হলিডেতে গেছে ফর এক্সাম্পল, তো হলিডেতে আসার সময় কিন্তু এয়ারপোর্টে আসার পরে একটা কিন্তু কোয়ারেন্টাইন ইয়ে আছে, গাইড কমপ্লায়েন্স আছে, তো তোমাকে এসে কিন্তু 14 দিন তোমাকে ঘরে থাকতে হবে। তো এই 14 দিন আমাকে কেন ঘরে থাকা লাগলো, সেই জন্য আমি যদি মনে করি পার্সোনালি, আমি যদি ডিসাইড করি, আমি যদি জজমেন্ট করি যে 14 দিনের কারণে আমার বিজনেস রিডিউস হয়েছে, তাহলে আমি আমি ইয়া পাবো না, আমি ক্লেম করতে পারবো না, এই এসইএস যেটা থার্ড গ্রাউন্ড আছে সেটা আমি ক্লেম করতে পারবো না। দিস আর দি ভেরি ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টু নো এভরিওয়ান, যেটা যেটা আসলে সারমর্ম যেটা হচ্ছে যে থার্ড গ্রান্টে আপনি ক্লেম করতে হলে অবশ্যই আপনাকে ভেরি কেয়ারফুল হতে হবে, আপনাকে জাস্টিফাই করতে হবে কেন আপনি ক্লেম করছেন, এবং আপনাকে সব ধরনের সাপোর্টিং ডকুমেন্ট রাখতে হবে, ডকুমেন্টেশন রাখতে হবে। হ্যাঁ, এটা যেন ওইটা ফার্স্ট এবং সেকেন্ড গ্রান্টে এত স্ট্রিক্ট ছিল না, তো থার্ড গ্রান্টের মাধ্যমে গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে আমরা গভর্নমেন্ট ওদেরকে ওনাদেরকে হেল্প করতে চাচ্ছে যারা আসলেই এফেক্টেড, এবং একটা ডিক্লারেশন নিয়ে নিচ্ছে যে আপনি রিয়েলি রিয়েলি এফেক্টেড, যদি ইন ফিউচার ওরা কখনো চায় তাহলে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো নাসির ভাই, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি একটু সামারাইজ করতেন আজকের প্রোগ্রাম এবং আমাদের গত বিগত প্রোগ্রামগুলো, তাহলে একটু ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ জাকির, আসলে ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটু থ্যাংক ইউ শুধু দর্শক আমাদের সাথে আপনারা থাকার জন্য, আপনাদের সবসময় আপনারা আমাদের পাশেই ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন। আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা করি প্রত্যেক সোমবারে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আপনাদের বিজনেস, আপনাদের COVID-19 রিলেটেড ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং অ্যাকাউন্টেন্সি নিয়ে আমরা বিভিন্ন ডিসকাশন করে থাকি আপনাদের, যাতে কোরে ঢুকে গিয়ে আপনাদের কিছু কাজ করার সুযোগ পাই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, অথবা আপনারা যদি উপকৃত হওয়ার উপকৃত হন, এবং কিছু কিছু প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্নগুলোকে আমরা সঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করে থাকি। বাট একটা জিনিস আমরা জানি, ভবিষ্যৎ সময়টা, এই যে সামনের সময়টা, প্রত্যেকটা আমি বলবো যে কি অধিকাংশ বিজনেসের জন্য খুবই চ্যালেঞ্জিং, এবং স্পেশালি ইন টার্মস অফ রিকভারি, বিজনেস রিকভারি, বিকজ আপনি দেখতেছেন যে গভর্নমেন্টের অ্যাপ্রোচটা কীভাবে যাচ্ছে। হ্যাঁ, যদিও ফ্লো বাড়ছে, যদিও আপনার বাউন্সব্যাক লোনগুলো বাড়ছে, হ্যাঁ, কিন্তু আপনার বিজনেস রিকভারি আপনাকে করতেই হবে, আপনি উই ক্যান নট লিভ হোয়াট ইট ইজ রাইট নাও। তো আমাদের চ্যালেঞ্জিং সিচুয়েশন in terms of recovery of the businesses and getting back, returning the customers and the client into the business, this is the one of the big, big challenges amar kache mone hoy. To amra samne amra koyek soptah amra ekta off e thakbo, ebong immediately amra break er pore, koyek soptah break er pore immediately inshallah amra kichu expert niye, sector based kichu expert ebong owner ke niye, amra specially apni retail er kotha boli, amra jodi restaurant sector er kotha boli, self employed jara ache, entertainment sector e jara ache, creative sector যারা আছেন, এবং প্লাস আমাদের প্রপার্টি ইনভেস্টমেন্ট সেক্টরে যারা আছেন, তাদের ওনার এবং এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে আমরা ইমিডিয়েটলি ব্রেকের পরেই, আমরা কয়েক সপ্তাহ ব্রেকে থাকবো, ব্রেকের পরে আমরা তাদেরকে নিয়ে আপনার অনগোয়িং যে চ্যালেঞ্জেস আছে এগুলো মোকাবেলা করে আমাদের বিজনেসকে আগের যে জায়গায় ছিল সেখানে ফেরত নিয়ে আসার জন্য আমাদের যে মেকানিজমটা, যেই ডিসিপ্লিনটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ নাসির ভাই। তো দর্শক, আমাদের প্রোগ্রাম আজকের অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে। তো যেটা নাসির ভাই আলোচনা করেছিলেন, আমরা বিগত 8-9টা প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন ধরনের কারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা করার জন্য, মেইনলি ছিল বিভিন্ন ধরনের গভর্নমেন্টে COVID-19 রিলেটেড ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আমরা চেষ্টা করেছি এগুলো নিয়ে আলোচনা করার জন্য, আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য এবং যথাযথভাবে প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাদের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তারপরেও যদি আপনাদের আর জানার থেকে থাকে, অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্ট অথবা ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। আর নাসির ভাই যেটা বলছিলেন, আমরা কয়েকটা সপ্তাহের জন্য একটু ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবার আমরা আবার বিভিন্ন ধরনের কারেন্ট ইস্যুস নিয়ে আপনাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।